ডাঙ্গা 2 নম্বর ব্লকের পূর্ব চক্রের 4টে গ্রাম পঞ্চায়েতে টেন্ডার প্রসেসিং নিয়ে একাধিক অভিযোগ, আর এ নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করলেন বিধায় প্রতিনিধি জামিল চৌধুরী সহ বেলডাঙ্গা 2 কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি, 4টে গ্রাম পঞ্চায়েতের NSSরা তাদের ইচ্ছামতো টেন্ডারে ক্রাইটেরিয়া যোগ করছে, যাতে করে তাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে গুটি কয়েক ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া যায়। ফলে আর্থিক দৈন্য দশায় ভুগছে বেলডাঙ্গা 2 ব্লকের কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা এ বিষয়ে বারবার ব্লক ও জেলা প্রশাসনিক লেভেলে বলেও কোনো কাজ হয়নি। তাই আজ বিধায়ক রবিউল আলম চৌধুরীর কাছে পুরো বিষয়টা জানান। এ বিষয়ে কি বলছেন বিধায়ক প্রতিনিধি থেকে শুরু করে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা, চলুন শুনি। আমরা বেলডাঙ্গা 2 কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যারা সদস্যবৃন্দ রয়েছে বা বেলডাঙ্গা 2 কন্ট্রাক্টর এই কাজের ঠিকাদারি সংস্থার সঙ্গে যারা সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত, সেই সমস্ত ঠিকাদারগণ আমাদের সম্মানীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী মহোদয়কে তারা লিখিত আকারে তারা জানিয়েছে যে তারা পঞ্চায়েতগুলোতে তারা কোনোভাবে আমরা সোলারের লাইটের ক্ষেত্রে হোক বা ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে হোক, তারা কোনোভাবে পার্টিসিপেট করতে পারছে না। তাদের বক্তব্য একটা যে সেখানে এমন কিছু যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতটি প্রোকিউরমেন্ট যে ম্যানুয়াল যে আইন রয়েছে সে আইন বিরোধী সম্পূর্ণভাবে সেখানে ক্রাইটেরিয়া অ্যাড করা হচ্ছে, এবং যে ক্রাইটেরিয়া সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, সম্পূর্ণভাবে রাজ্য সরকারের যে টেন্ডার যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের বিরোধী। সেই টেন্ডার সেখানে এমনভাবে ক্রাইটেরিয়া মেনশন করা হচ্ছে, সেই ক্রাইটেরিয়া মেনশন করার জন্য সেখানকার লোকাল কন্ট্রাক্টররা কোনোভাবে কোনো এই সমস্ত কাজে পার্টিসিপেট করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি রামপাড়া 1-এর ক্ষেত্রে, রামপাড়া 2-এর ক্ষেত্রে, দাঁতপুরের ক্ষেত্রে এবং কাশীপুর এবং আন্দুলবাড়িয়া 2-এর ক্ষেত্রে, এই 5টি পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সেখানকার NSরা এবং কিছু কিছু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তাদেরকে সহযোগিতা করছে, বাইরের একটা নির্দিষ্ট এজেন্সিকে তারা একটা মোটা অর্থের বিনিময়ে এবং মোটা কমিশনের বিনিময়ে তারা সেই ক্রাইটেরিয়াকে, সেই আইন বিরোধী ক্রাইটেরিয়াকে, যেটা ওয়েস্ট বেঙ্গল টি গ্রাম পঞ্চায়েত টি প্রোকিউরমেন্ট যে ম্যানুয়াল যে সিস্টেম রয়েছে সেই আইনকে লঙ্ঘন করে তারা এমন ক্রাইটেরিয়া অ্যাড করছে সেই নির্দিষ্ট একটা এজেন্সিকে পাইয়ে দেওয়ার জন্য, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এবং মাননীয় বিধায়ক সাহেব সম্পূর্ণভাবে জানিয়েছে যে রিজেনগর বিধানসভায় তিনি কোনোরকমভাবে কোনোরকম দুর্নীতি বা অস্বচ্ছতা কোনোভাবেই তিনি বরদাস্ত করবেন না। তাই বিধায়ক সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়টি আমরা জেলা শাসককে জানিয়েছি, ডিপিআরডিও সাহেবকে জানিয়েছি, এসডিও সাহেবকে জানিয়েছি, এডিএম জেপি সাহেবকে জানিয়েছি, আমরা লাস্ট পর্যন্ত আমি শুক্রবারে বিডিও সাহেবকেও জানিয়েছি। বিডিও সাহেবও এই বিষয়টা নিয়ে চরম মর্মাহত, তিনি বারবার NSদেরকে বলা সত্ত্বেও NSরা কিন্তু কর্ণপাত করছে না। শুক্রবারে আমি গত শুক্রবার কলকাতা গিয়েছিলাম, পিএনআরডির যিনি আমাদের যিনি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মন্ত্রী রয়েছেন সম্মানীয় প্রদীপ মজুমদার মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং বিস্তারিতভাবে তিনি আগামী 5টা পঞ্চায়েত সম্পর্কে সমস্ত তথ্য আমি তুলে দিয়েছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে আগামী 20 দিনের মধ্যে আমি রাজ্য থেকে ডেলিগেশন টিম পাঠাবো এই 5টি পঞ্চায়েতে, এবং শুধুমাত্র এই আমাদের এই এই টেন্ডার নিয়ে নয়, এবং এখানে ম্যানুয়ালি টেন্ডার করা হচ্ছে, সেই ম্যানুয়ালি টেন্ডারের কপি কোথাও সার্ভ করা হচ্ছে না, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 2-3টে এজেন্সিকে নির্দিষ্টভাবে পাইয়ে দেওয়া হচ্ছে কাজ, তার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ এই NS এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টরা এখান থেকে তারা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা চাই আমাদের সরকার যাতে কোনোভাবেই বদনাম না হয়, আমাদের সরকারকে বদনাম করার জন্য এই NSরা উঠে পড়ে লেগেছে, এবং আমরা আপাতত DM লেভেলে কমপ্লেন করেছি এবং আমাদেরকে মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে যদি এর 20 দিনের মধ্যে আমরা ডেলিগেশন টিম পাঠিয়ে যদি উপযুক্ত পানিশমেন্ট আমরা গ্রহণ না করতে পারি তখন আমরা বিকল্প চিন্তা ভাবনা করব, এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা 20 দিন অপেক্ষা করব। 20 দিনের মধ্যে যদি আমরা সঠিক যদি আমরা ডেলিগেশন টিম এসে যদি এনকোয়ারি না করে আমরা মহামান্য হাইকোর্টে আমরা দ্বারস্থ হব, এবং এই সমস্ত নথি এবং আমরা আগামীকাল এই যে 6টি পঞ্চায়েত রয়েছে 6টি পঞ্চায়েতেই আমরা RTI করব, এবং 2023 সাল থেকে পঞ্চায়েত বডি গঠনের পর থেকে যে সমস্ত কাজে দুর্নীতি করা হয়েছে, ড্রেন পরিষ্কার করার নামে যে টাকা তোলা হয়েছে, রাস্তা করার নামে যে টাকা তোলা হয়েছে, সম্পূর্ণ নথি আমাদের কাছে রয়েছে এবং আমরা RTI আগামীকাল সেই সমস্ত পঞ্চায়েতগুলিতে আমরা প্রধানকে করব, এবং তার আমরা সদুত্তর না পেলে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব।
এবং আমাদের আরো উল্লেখিত বিষয় আছে যে এখানকার যারা ঠিকাদারগণ রয়েছেন তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে বারবার এই লোকাল কাজ থেকে। তারা তো এই ঠিকাদারি সংস্থার সঙ্গে জড়িত, তারা সরকারকে নির্দিষ্টভাবে ট্যাক্স দেয়, তারা সরকারের পি ট্যাক্স করায়, তারা সরকারের ট্রেড লাইসেন্স কাটে এবং সরকারকে তারা যে কোনো কাজে জিএসটি মারফত সরকারকে একটা মোটা অঙ্কের ট্যাক্স দিয়ে তারা যখন এই এলাকায় কাজ করছে, তখন কেন বারবার বহরমপুর থেকে নির্দিষ্ট একটা এজেন্সিকে আনিয়ে বারবার 25%, 30%, 35% করে তাদের কাছ থেকে টাকা নিয়ে সমস্ত কেন কাজ করা হচ্ছে, এই কাজের আমরা তীব্র ধিক্কার জানাই। এবং এখানকার আমাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছে যে এই চারজন যে এনএসদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি তাদের বিরুদ্ধে উপযুক্তভাবে তিনি যথাযোগ্য ব্যবস্থা নেবেন, এবং আমরা তাদেরকে বলে এসেছি যে এই চারজন এনএসকে অবিলম্বে তাদের যে এনএস পদ রয়েছে সেই পদ থেকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাদেরকে অনির্দিষ্টকালের জন্য তারা যেন কর্মজীবনে ফিরতে না পারে তার ব্যবস্থা করার জন্য আমরা মন্ত্রী মহোদয়কে বলে এসেছি। এবং মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা 20 দিনের মধ্যে আমাদের ডেলিগেশন টিম যাবে এবং ডেলিগেশন টিম গিয়ে এই সমস্ত বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং তদন্ত করে যথাযথ যদি আমরা তথ্য পাই সেই তথ্যর ভিত্তিতে আমরা আগামী দিনে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ এই এনএসদেরকে আমরা করব। যেহেতু টেকনিক্যাল বিষয়টি সম্পূর্ণ এনএসদের জুরিডিকশনের মধ্যে পড়ছে, এখানে টেকনিক্যাল বিষয় প্রধান দেখে না, টেকনিক্যাল বিষয়টি সম্পূর্ণভাবে ক্রাইটেরিয়া যে অ্যাডের বিষয়টি আমাদের এখানে আছে যে অনৈতিকভাবে ক্রাইটেরিয়া অ্যাড করে আমাদের লোকাল কন্ট্রাক্টারদেরকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, লোকাল কন্ট্রাক্টার যারা কন্ট্রাক্টারি ঠিকাদারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তাদের সংসার চালাচ্ছে কেন তাদেরকে বেলডাঙ্গা দিয়ে বঞ্চিত করা হবে, কেন নির্দিষ্ট একটা এজেন্সিকে বহরমপুর থেকে বারবার এনে তাদেরকে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া অ্যাড করে কেন কোন সাহসে কাজ করা হবে, এবং আমাদের সরকারকে বদনাম করার জন্য, আমাদের সরকারকে কলুষিত করার জন্য, আমাদের সরকারকে দুমদাম করার জন্য এই চারখানা এনএস রামপাড়া 1-2 এবং দাঁতপুর এবং কাশীপুর এবং সেই সঙ্গে আন্দ্রবেড়িয়া 2 এই পাঁচজন এনএস ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে, এরা সরকারকে সম্পূর্ণভাবে বদনাম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং আমরা কোনোভাবে আমরা বেঁচে থাকতে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোভাবে আমাদের যে তৃণমূল কংগ্রেসের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে তিনি উন্নয়নের কর্মকাণ্ড যেভাবে একের পর এক দিয়ে চলেছেন আমরা কোনোভাবে এই জিনিস আমরা আগামী দিনে বরদাস্ত করব না, এবং আমরা সেটা মন্ত্রী মহোদয়ের কাছে বসে আমরা সমস্ত জিনিসটি তাকে তথ্য সমস্ত তথ্য তুলে ধরেছি এবং আমাদের কিছু কন্ট্রাক্টার ঠিকাদারগণ রয়েছেন তারাও কিছু বিস্তারিত বলবেন, আমাদের যিনারা বেলডাঙ্গা 2 এর ঠিকাদার রয়েছেন তেনাকে বলবো আর তিনি বলুক পুরো বিষয়টি তাদের সঙ্গে কি। বেলডাঙ্গা 2 পূর্ব চক্রের একজন ঠিকাদার, তো আমাদের এই বেলডাঙ্গা 2 পূর্ব চক্রে 6টি জিপি আছে, এই 6টি জিপিতে এমন অনৈতিকভাবে টেন্ডার করা হচ্ছে যেখানে আমরা কাজ থেকে বারবার বঞ্চিত হয়ে আসছি দীর্ঘদিন থেকে, তো আমাদের রুজি রুটি এখান থেকেই চলে। এখন আমরা যদি এইভাবে বারবার বঞ্চিত হতে থাকি তাহলে আমাদেরকে চুরি করতে হবে, আমাদের সংখ্যা বেলডাঙ্গা 2 পূর্ব চক্রে মোটামুটি অ্যাপ্রক্স 80 জন, তৃণমূলের রাজ্য সরকারের এনএস যারা তারাও তো তৃণমূল সরকারেরই একটা অংশ। এখানে এখানে আমার কিছু বলার আছে, একজন গভর্নমেন্ট আধিকারিক সে সরকারের অংশ, তারা সরকারকে বদনাম করার জন্য করছে কেন, পয়সা ইনকাম করছে, তারা পয়সা ইনকাম করছে মানে আমাদের সরকারকে তাদের নিজের পকেট ভর্তি করছে সরকারের দুর্নাম হচ্ছে, এখানে হ্যাঁ নিজের ব্যক্তিগত সঠিক আছে। তো বিষয় হচ্ছে এরা যে টেন্ডার প্রক্রিয়াগুলো করছে টোটালি ভিত্তিহীন আমরা ক্রাইটেরিয়া অ্যাড করে দিচ্ছে, যেখানে আমার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন থাকার পরেও আমি সে কাজে অংশগ্রহণ করতে পারবো। কি ক্রাইটেরিয়া অ্যাড করেছে আপনার? কিছু ক্রাইটেরিয়া আমরা মেনশন করে রেখেছি, যেমন আপনার এই জল শক্তি ন্যানো টেকনোলজির কিছু ডকুমেন্টস ওরা চাইছে, যেগুলো আপনার সত্যি বলতে এই ধরনের ক্রাইটেরিয়া জেলা পরিষদ রাখে কিনা আমার জানা নেই, তাদের থেকে কাজগুলো পাই দিচ্ছে, আমরা যদি এই কাজে পার্টিসিপেট করছি আমাদের পেপারগুলো ক্যান্সেল করে দিচ্ছি, এইভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে। এখন আমরা প্রেসের দ্বারস্থ হয়েছি, আমরা আধিকারিকদের দ্বারস্থ হয়েছি, মিনিস্টারের দ্বারস্থ হয়েছি, এখন ওনারা আমাদেরকে কতটা হেল্প করবেন সেটা সময় বলবে, হাইকোর্টের দ্বারস্থ
না হলে আমরা কোর্টের দ্বারস্থ হতে পারতাম। এই চারজন এনএসএল কি নাম বললেন? আমার নাম আনোয়ার হোসেন, আমি একজন ঠিক আছে। দেখুন তার কথায় কাজ করছে সেটা তো বড় কথা নয়, সে নিজে একজন টেকনিক্যাল পার্সন, নিজে টেকনিক্যাল পার্সন। তাহলে আমি তিনি নিজে তার দায়িত্বটাকে হাইলাইট করে কারো কথায় যদি সে কাজ করে সেটা তার ভুল, বা সে নিজের পকেট ভর্তি করার জন্য কাজ করছে সেটা সে জানে, কিন্তু করছে দুর্নীতি। আপনার এটাই হচ্ছে বাস্তব। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি তিনি দুর্নীতি করছেন, দুর্নীতির সাথে জড়িয়ে সম্পূর্ণ দায়িত্বটা তিনি এনএস এবং এক্সিকিউটিভরা এর সঙ্গে জড়িয়ে আছে। কারণ আপনার টেকনিক্যাল ব্যাপারটা এনএস এবং এক্সিকিউটিভ থাকে, একটা পঞ্চায়েতে তিনটে ডঙ্গল থাকে, একটা প্রধানের, একটা এনএস এর, একটা এক্সিকিউটিভ। তো অ্যাকচুয়ালি টেন্ডারটা হওয়ার কথা এক্সিকিউটিভের কিংবা এনএস এর বলে, তো সেখান থেকে কীভাবে কী করছে, তারা কী উদ্দেশ্য করছে তারা জানে, কিন্তু তারা যে আমাদেরকে এই এতগুলো কন্ট্রাক্টরকে বঞ্চিত করে চলেছে, আমাদের পেটে লাথি মারছে, হ্যাঁ আমরা আমাদের পরিবার নিয়ে আমরা এই ব্যবসাটা করে আমরা করে খাই, হ্যাঁ এখন আমরা কোন রাস্তা বলব? আপনারা কী চাইছেন? আমরা চাচ্ছি এখানে স্বচ্ছতা আসুক এবং পঞ্চায়েত আইন ফলো করে স্বচ্ছতা আসুক, যেখানে ইনকোয়ারি টিম আসুক, এসে দেখুক কত পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটাকে আটকিয়ে এখানে স্বচ্ছতা আসুক এবং এখানকার ঠিকাদাররা সবাই এই কাজগুলো করতে পারুক, অংশগ্রহণ করতে পারুক এবং সরকারের উন্নয়নকে অব্যাহত রাখুক। পঞ্চায়েত তো চালায় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান বা সদস্যরা, তাদের নির্দেশ ছাড়া কি পঞ্চায়েতের যারা কর্মী এনএস বা এক্সিকিউটিভ তারা কাজ করছে বলে মনে হয়? দেখুন প্রধানের নির্দেশে করছে কি করছে না তা তো সেটা তো আর আমাকে বলবে না। পঞ্চায়েত সমিতি চালায় যারা, পঞ্চায়েত সমিতি সভাপতি তো পঞ্চায়েত সমিতি চালায়, তাহলে গ্রাম পঞ্চায়েত চালায় কি পঞ্চায়েত প্রধান? নির্মাণ সহায়ক তো তার অ্যাসিস্ট্যান্ট অবশ্যই, তার মানে তো তার পঞ্চায়েত প্রধান নিশ্চয় নির্দেশ আছে। মন্ডল অটো সার্ভিস, এই প্রথম ডোবতলায় ইলেকট্রিক বাইক শোরুম, নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স, এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত, সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট, লিথিয়াম ও লিড ব্যাটারি, ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি, গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার, লাকি ড্রয়ের মাধ্যমে 2,000 থেকে 4,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস, পাইকারি দেওয়া হয়, সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।